আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনেকেই আমার কাছে ফোন করে জানতে চেয়েছেন কিভাবে ডিআর সফটওয়্যারে ডাটা এন্ট্রি করতে হয়। তার প্রেক্ষিতে আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমে আমাদেরকে ইমেলে প্রাপ্ত যে সফটওয়্যারটি দেওয়া হয়েছে সেটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করেছি এবং এটা আমি এখন দেখছি কোথায় রয়েছে। ফোল্ডারটি আমার এখানে রয়েছে, এখন এটা জিপ আকারে রয়েছে, আমাকে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে লিখলাম যে এক্সট্রাক্ট হিয়ার। এখানে এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করলে ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এই যে এটা ফাইলটা আমি পেয়ে গেলাম। এখানে একটি কথা উল্লেখ যে এটি মাইক্রোসফট অফিস 2010 এ কাজ করে, আমি এয়ারপোর্টে আমার মাইক্রোসফট অফিস 2019 ছিল সেটাতে কাজ হয় নাই, শো করে নাই, তাই আমি নতুন করে মাইক্রোসফট অফিস 2010 ইনস্টল করেছি। এবার আমি এটা ওপেন করে ওপেন করলাম। এখন এনেবল এডিটিং এখানে আমি দিব। এখন প্রথমেই বলছে ডাটা এন্ট্রি করার আগে কন্ট্রোল প্যানেল থেকে আপনার মেশিনে স্যাপ ইউনাইটেড কিংডম করে নিন, তো সেটা আমাকে করে নিতে হবে। এখন আমি কিভাবে সেটি করব সেটি আমি দেখাচ্ছি। এটি করার জন্য আমি প্রথমে যাব কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি এখানে আছে ক্লক এন্ড রিজন, এখানে আমি ক্লিক করব। এখানে এই যে রিজন রয়েছে আমি রিজনে ক্লিক করব, করে আমাকে ইংলিশ ইউনাইটেড কিংডম আমাকে করাই আছে, এখানে আমি অলরেডি করে নিয়েছি। আপনারা এখান থেকে এই যে এখানে ইংলিশ ইউনাইটেড কিংডম অপশন আছে সেটি সিলেক্ট করে, সেটি সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই করে ওকে দেবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তাহলে আশা করি এটি এখন করতে পারবেন। এখন আমরা যে কাজটি করব, আমাদের ডাটা এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি করার জন্য আমাদের সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। তাহলে প্রথমে রয়েছে আমাদের সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল কার্যাবলী, এখানে মূলত আমাদের কাজ। তাহলে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অপশন রয়েছে, আমরা এত সব অপশনে যাচ্ছি না, আমরা যেটাতে যাব ডিআর সংক্রান্ত তথ্য এন্ট্রি ও এডিট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে রয়েছে ডিআর এন্ট্রি, তাহলে ডিআর এন্ট্রি আমি করব। তো ডিআর এন্ট্রিতে ক্লিক করব, তাহলে সবার কাছে এই ফর্মটি এসে গেছে। যেমন আমার উপজেলা হলো, উপজেলা এখান থেকে আমি সিলেক্ট করে দেব, ইউনিয়ন, ইউনিয়ন আমি সিলেক্ট করে দিলাম আদমপুর। তারপর বিদ্যালয়ের ক্রমিক নং, ক্রমিক নং সিলেক্ট লিখে দিতে হবে, এটা অফিস থেকে সাপ্লাই করা হবে। বিদ্যালয়ের ধরন এখান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় লিখে দিলাম, এবং বিদ্যালয়ের নাম এখান থেকে আপনারা বিদ্যালয়ের নাম দিয়ে দিবেন। আমার বিদ্যালয়ের নাম হলো আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, যেমন আমার বিদ্যালয়ের শিক্ষার্থী 37। এখন আমরা ডাটা এন্ট্রি শুরু করব। ডাটা এন্ট্রি শুরু হতে এখানে আমাদের রোল নম্বর লিখতে হবে, রোল নম্বর অবশ্যই 4 ডিজিট হবে। তাহলে যেমন আমি একটা রোল নম্বর রাখলাম, এখন এখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে। তাই যেমন আমি লিখলাম মোহাম্মদ আরিফ মিয়া। এখন এই যে এখানে যে লেখাটা আমি লিখলাম এটা কিন্তু ফন্টটা ঠিক মতো হচ্ছে না, এর কারণ হলো এখানে নির্দেশনা রয়েছে যে এখানে লিখতে হবে বিজয় দিয়ে, কিন্তু আমি লিখি অব্র দিয়ে। এখন অব্র দিয়ে সঠিকভাবে লেখা সম্ভব না, ফন্টটা ভালো হবে না, এই জন্য আমি বিকল্পভাবে কাজটা করেছি। যেমন এটা আমি ডিলিট করে দিলাম। এখানে এই যে অপলোড দিয়ে অপশন রয়েছে, এখানে এই যে সেটিং অপশনটা, সেটিংয়ে আমরা ক্লিক করব। এখানে একটা অপশন রয়েছে ইউনাইটেড টু বিজয় ফিল কনভার্টার, না আমরা এটাতে ক্লিক করতে পারি। তো এটাতে ক্লিক করলে আমরা এটা একটু পাশে নিয়ে আসি, এখানে একটা নামটা আমি লিখে ফেলি, যেমন লিখলাম এখানে আমি আরিফ।
আর এখানে এখন আমি যদি এটা কনভার্টারে ক্লিক করি তাহলে এই যে আরিথমিয়া এখানে এসে গেল। এখন এখান থেকে আমি এটাকে কাট বা সিলেক্ট আপনি যাই করেন, পরে এখানে এই শিক্ষার্থীর অপশনের যে ঘরটা রয়েছে সে ঘরে এটা আমি আরিথমিয়া। এভাবে আপনার পিতার নাম, মাতার নাম এবং বাকি যে তথ্যগুলি আছে সেগুলো আপনারা এন্ট্রি করবেন এবং কমনে সবগুলি তথ্য এন্ট্রি করবেন। আশা করি আপনারা এটা সহজে করতে পারবেন। তারপর তথ্য এন্ট্রি করার পর আপনি এখানে অবশ্যই সেভ বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন, অথবা কন্ট্রোল এস, কন্ট্রোল এস এ ক্লিক করলে সেভ হবে। তাছাড়া আপনি যদি এখানে সেভ বাটনে করে আপনি রেখে চলে গেলেন, এর পরবর্তী যদি আপনি সম্পূর্ণটা এন্ট্রি করানো হয়, আপনি স্কুলের সম্পূর্ণটা যদি আপনি একেবারে এন্ট্রি করতে না পারেন, হ্যাঁ, আপনি যদি কিছু কাজ রেখে দেন যে আপনি পরবর্তীতে এগুলি এন্ট্রি করবেন, তাহলে পরবর্তী সময়ে যখন আপনি আসবেন তখন আপনাকে অবশ্যই এই বিদ্যালয়ের তাহলে ডিআর এডিট বা সংশোধন, এডিট বা সংশোধন এখান থেকে আসতে হবে। এখানে এসে আপনার বিদ্যালয় পাবেন, বিদ্যালয়ে ডাবল ক্লিক করলে আপনি বিদ্যালয়ে আসবে, তখন এই বিদ্যালয়ে গিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।